বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি। শুরুর প্রথমেই দেখতে পাচ্ছ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ আমার সানটান হয়ে গেছে। তো আজকে আমাদের ওই বাড়ির ওখান থেকে একটা জ্যাঠা আসবে নিমন্ত্রণ করতে, একটা দাদার বিয়ে তাই আসবে। তো তাই রান্না বান্না করছি, ওই জন্য সকাল সকাল সানটান হয়ে গেছে। আজকে রান্না হবে চিকেন, আলু ভাজা, চাল কুমড়োর ঝাল, এটাই আজকে মেনু হবে। যদি ক্যামেরার সামনে আসে তাহলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর আমি একটু দুষ্টুমি করছি, এখন চাল কুমড়ো বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখি, দশটা দশ। তো চলো, তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি, রান্না বান্না করে নিই, তারপরে দেখিয়ে দেবো তোমাদের রান্না বান্নাটা একবার। তো চলো এখন, টাটা। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, কিন্তু একটু কষ্ট হচ্ছে। কেন জানো, আমাদের এখানে আর একটা আমার বান্ধবী আছে, ওই বান্ধবীটাদের বাড়িও নিমন্ত্রণ করতে যাবে, বাট ওদের বাড়ি খাবে বলছে, আমি জানি না। এত কষ্ট মষ্ট করে রান্না করলাম, এখন কি করবে আমি জানি না, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার কষ্টটা। বলছি না, নাকটা খুঁড়তে নেই, ব্যথা হবে। তো চলো, কি কি রান্না হলো তোমাদের তো বলেইছি, একবার দেখিয়ে দিই। তো চলো, টাটা করো, টাটা করো, টাটা করো, শর্ত টাটা করো। তো বন্ধুরা, এই যে জেঠুরা চলে এসেছে নেমন্তন্ন করে, হলুদ শার্ট পরে আছে, ওটা হচ্ছে জেঠু, এটা তোমাদের দাদা ভাই। আর এই যে এই পাশে যেটা বসে আছে, এটা আমার বান্ধবীর বরটা, ওই জেঠুটা চেনে না বলে তার জন্য নিয়ে এসছে। আর আমি ভয়েসটা পরে অ্যাড করছি, আর ভিডিওটা চুপচুপ করে করে নিয়েছি। তো জেঠার মানে তোমার দাদা ভাইকে ডাকলাম, তোমাদের দাদা ভাই আসলো। জেঠা এখনও নেমন্তন্ন করেনি, করে দেবে। ওই মিষ্টি জল খেতে দিলাম, খেলো, ভাতটা তো খাইনি। চলো ভাতে কী কী রান্না করেছে দেখিয়ে দিই। চাল কুমড়ো ঝাল, আলু ভাজা, আর হচ্ছে চিকেন কষা, তো তোমরা জানোই তো, আর হয়েছে ভাত। তো চলো পরে কথা হবে। বন্ধুরা, রান্না বান্না দেখালাম, জেঠারা এসেছিলো সেটা তো তোমাদের দেখালাম, কিন্তু ওরা এসে কিছু আমাদেরই খায়নি, মিষ্টি জল খেয়েই চলে গেছে। তো একটু কষ্ট হলো, রান্না বান্না করলাম তবু খেলো না। আমার ওই বান্ধবীটা বাড়িতে খেয়েছিল, আর বিয়ের কার্ডটা চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, প্রথমে এখান থেকে এরকম দেওয়া, কালারটা খুব সুন্দর। এই দেখো, এটা হচ্ছে পাত্রের, আর এটা হচ্ছে পাত্রীর। এই যে মিতারিকে বিয়ে, তোমরা রেডি হও ব্লগ দেখার জন্য, আমরা তো যাবো অবশ্যই, করে ব্লগও পাবে, আমাদের দুটো তিনটে বিয়ে নেমন্তন্ন, তোমাদেরকে দেখাবো সবটাই। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আমার আবিকে সানটান করে খাওয়ানো কমপ্লিট। তো চলো, টাটা। তো বন্ধুরা, এটা একটা জ্যান্তই পাখি, বাট আমাদের যে কলকে গাছটা আছে ওখানটাতে বাসা করতো, এটা তো ঘুঘু পাখি। তো বিড়ালে কেটে দিয়েছে তার গলাটা, তাই আমার শাশুড়ি মা একটু জল টল দিয়ে দেখছে যে বাঁচে নাকি। তো এখনও একটু একটু বেঁচে আছে, তাও ভালো করে জল টল দিল দিয়ে। আমি তাও বলছি বারবার করে, ঘুঘু পাখি তো, বাইরে ছেড়ে দিয়ে আসো। তো চলো পরে কথা হচ্ছে, টাটা। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদের সাথে যেই দুপুরে কথা বলেছিলাম আর কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড জ্বর এসেছিল, শুয়েছিলাম। আর আজকে হচ্ছে সামনের বাড়ির জন্মদিন আছে দুটো বাচ্চার, আভি আর আমার নিমন্ত্রণ আছে। তো যাবো, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো এখন, টাটা। যখন রেডি হবো তখন তোমাদের সাথে কথা বলছি, এখন টাটা। আমি একদম রেডি হয়ে গেছি, যেহেতু বাড়ির সামনে, তাই এই ড্রেসটাই পরে নিলাম। আর এই যেটা, ওরা হচ্ছে যমুজ বোন, তাই দুজনের জন্য দুটো গিফট, এর মধ্যে কফি মাগের সেট আছে দুটো। আর এই যে আভি, তাকাও মাম্মা, আভিকেও রেডি করে দিয়েছি, যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, ভেতরে একটা উলিকট দিয়ে ওপরে জামা পরিয়ে দিয়েছি। তো চলো তাহলে যাওয়া যাক, টাটা, গিয়ে কথা হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এসেই দেখছি কেক বেট কাকা কাটার জন্য এরকম করছে, আর আমি এসে কথা বলতে পারিনি, জাস্ট আরম্ভ করে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যাবে না, ভয় পাই এখানে, যাবে না। হ্যাঁ, এটা নিচে নামিয়ে দেন, এবার গরম নেই তো? না না, এটা গরম, একবার নাও, ও তো আনতে দেয় না আমার, জানো তো। Thank you.
তো বন্ধুরা এখানে সবাই কেক মাখামাখি করছে, আর আমি আভিকে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। ওই ছেলেপিলের মধ্যে ভালো লাগছিল না, তো যখন আমি গেলাম তখন দেখছি ওরা খাওয়া দাওয়া করছে। তার জন্য আমি তোমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা একটু শেয়ার করে দিলাম। ওদের মেনু ছিল হচ্ছে কি বিরিয়ানি। বন্ধুরা তো আমরা বাড়ি চলে এসেছি, আর ওখানটাতে খেতে বসলাম, দেখালাম তোমাদের বিরিয়ানি। ওখানকার মেনু ছিল বিরিয়ানি, চাটনি আর হচ্ছে মিষ্টি, এটাই আজকের মেনু ছিল। তো চলো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো, এখন যে বিয়ে বাড়ি যাবো বলেছিলাম না, ওইগুলো একটু গুছিয়ে নিই। তো চলো টাটা। হ্যালো বন্ধুরা, তো আমি ভিডিওটা কন্টিনিউ কালকে করতে পারিনি। তো গুড ইভিনিং, অনেকক্ষণ উঠেছি, দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। তো আজকে হচ্ছে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আভির জন্য, সেগুলো মানে ব্লগ দেওয়া হয়নি। আমার শরীরটা খুবই খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে। কালকে যেহেতু সামনে বাড়িতে বার্থডে মার্থডে ছিল, তোমাদের তো বললামই, দেখালাম, তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে রাত থেকে এত জ্বর, কি বলবো, এর মধ্যে আবার পরশু দিনকে বিয়ের নেমন্তন্ন, জানি না আমি কি করবো। দুটো তিনটে বিয়ের নেমন্তন্ন আছে, সবচেয়েই যেতেই হবে, কিছু করার নেই। আর এই যে এর আগে সেই একটা ব্লু কালারের জামা নিয়ে এসেছিলাম ওইটা, আর এই যে একটা জামা নিয়েছি আভির, ফুল হাতা, যেগুলো এগুলো সবই ফুল হাতা নিয়েছি। তার কারণ হচ্ছে ওকে সোয়েটার পরতে চাই না, দুপুরবেলা দিনে মানে এই ফুল হাতা জামাগুলো পরে দিলেই যথেষ্ট এনাফ হবে। আর একটা জিনিস কিনেছি, এগুলো কিনতে যাইনি বাট পছন্দ হয়েছে তাই নিয়ে নিচ্ছি। এই যে আমার জন্য দুটো বুট নিয়েছি, বুটটা আমার ছিল বাট কেমন হয়ে গেছিল, পরা মানে কেনা হচ্ছিল না। আর তোমার দাদা ভাই বললো নিয়ে নাও, যা হবে হবে, তো তো তার জন্য এই বুট নিয়েছি। আবারও কিছু কেনাকাটা হয়ে গেল, হ্যাঁ পকেটের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আবার কেনাকাটা, আর প্রচন্ড ঠান্ডা লেগেছে। এখন রান্না বান্না হয়ে গেছে, আজকে রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, আর ছোলার শাক হয়েছে, আর কিছু হয়নি। আর আভিকে সানটান করানো হয়ে গেছে, তো এবার আমি কটা বাসন আছে বাসন কোচন মেজে স্নান করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নতুন ধরনের ভিডিও আসছে, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো চলো টাটা।